আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার ঈদের স্পেশাল বাবার হাতের হান্ডি মাটন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই হান্ডি মাটন রেসিপিটা মূলত মাটির হাঁড়িতে করা হয়। যেহেতু আমাদের বাসায় মাটির হাঁড়িটা ছিল না, সেই কারণে আমরা হচ্ছে এই মাটন কারিটা রেগুলার হাঁড়িতেই করেছি। আর এই মাটন কারিটা খেতে এতটাই সুস্বাদু যে আপনারা না খেলে বুঝবেন না। আর অবশ্যই আসছে কোরবানি ঈদে আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। তো হান্ডি মাটন করার জন্য এখানে প্রথমে আমরা একটা হাঁড়িতে 1.5 কিলো পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি, আর মাংসটাকে আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরে বাটা। আর আরেকটা কথা বলতে চাই, এই সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমার শ্বশুর করেছে, আমি শুধু ভিডিও করেছি। তো অবশ্যই আপনার পুরো ভিডিওটা দেখবেন। দিয়ে দিচ্ছে 4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছে 2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছে 3 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছে 4-5টা এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং গোলমরিচ, এখন দিয়ে দিয়েছে 1 চামচ পরিমাণ জয়ফল এবং জয়ত্রী বাটা, দুটো একসাথে মিশিয়ে 1 চামচ পরিমাণ হয়েছে। এখন দিয়ে দিচ্ছে তেজপাতা, আর এই যে ছোটো ছোটো হাতগুলা, এগুলো হচ্ছে আমার সালমানের হাত, ওর দাদুকে হেল্প করছে। এখন দিয়ে দিচ্ছে 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছে রান্নার জন্য পরিমাণ মতো সরিষার তেল। আর এই মাংসটা কিন্তু অবশ্যই সরিষার তেলেই রান্না করতে হবে। এখন ভালো করে মাংসগুলোকে ম্যারিনেট করতে হবে। হাতের সাহায্যে ভালো করে মাংসগুলোকে ম্যারিনেট করে কমপক্ষে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। তো আমাদের হাতে সময়টা কম ছিল, সেই কারণে আমরা 20 মিনিটের মতো ম্যারিনেট করে মাংসটাকে রেখে দিয়েছিলাম। তো এই যে আমরা মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। এখন চলে যাব চুলোতে। চুলোতে একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আবারও দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিয়েছে, এখন মাংসের হাঁড়িটা অন্য আরেকটা চুলোতে বসিয়ে দিয়েছি। মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যখন একটা বলক চলে আসবে তখন এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। ভালো করে আমরা মাংসটাকে প্রথমে কষিয়ে নেব। আর এই মাংসটা রান্না করতে কমপক্ষে কিন্তু 2 ঘন্টার মতো সময় লাগে। দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচের মতো কেওড়া জল। কেওড়া জলটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে মাংসটা থেকে। এখন মাংসটাকে আমরা ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো ফিরে আসছি আবার 10 মিনিট পর। দেখুন 10 মিনিট পর মাংস থেকে কিন্তু অনেকটাই পানি উঠে গিয়েছে। তা আমরা আবারও মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমরা একটা বলক তুলে নিব। বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাগুলো। আর বেরেস্তা দেওয়ার কারণে এর মাংসটা থেকে কিন্তু মানে কালা ভুনার মতো দেখায় অনেকটা মাংসটা।
এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত একটা রসুন। আর রসুনটা দেওয়ার ভিডিওটা কোনোভাবে স্ক্রিপ হয়ে গিয়েছে, আমি মুখে বলে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব এবং নামানোর 5 থেকে 6 মিনিট আগে এখানে টালা জিরের গুঁড়ো দিয়ে দিতে হবে। তো আমাদের হাঁড়ি মাংসটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলো থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের এই হাঁড়ি মাংসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর বেশি ভালো লাগলে আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আসছে কোরবানি ঈদে এই মাংসটা অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।